হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির কচুরির রেসিপি। কয়েকদিন আগে তোমাদের মধ্যে একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিলে যে কড়াইশুঁটির কচুরির রেসিপি দেখতে চাও, তো তার জন্য আজকে আমার রেসিপি। আর খুব কম উপকরণ দিয়ে কিভাবে কড়াইশুঁটির কচুরি বানাবে দেখে নাও তাহলে। তো প্রথমে আমি কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এটাকে পেস্ট করে নেব। সঙ্গে দেবো কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইশুঁটির কচুরির জন্য পুরটাকে তৈরি করব। তার জন্য আমি তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দেব 3 থেকে 4টে এলাচ আর হাফ চামচের মতো কালো জিরে। তারপর দিয়ে দেব কড়াইশুঁটির পেস্টটা, দেব স্বাদ মতো নুন আর একটু চিনি। তারপর এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর একটা কথা বলি, মাত্র কয়েকটা এই উপকরণ দিয়েই কিন্তু কড়াইশুঁটির কচুরি দুর্দান্ত খেতে হবে, আর অন্য কোনো উপকরণের প্রয়োজন নেই। তো এদিকে আমার পুরটা একদম রেডি হয়ে গেছে, আর এইভাবে পুরটা কড়াই থেকে উঠে আসলে একটা পাত্রে তুলে নেব। তো কচুরির জন্য পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ময়দাটা মেখে নেব। তো একটা পাত্রে আমি 2 কাপ ময়দা নিচ্ছি, তার সাথে দেবো একটু নুন, একটু তেল আর সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নেব। আর খেয়াল রাখতে হবে ময়দাটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখবো না, কারণ বেশি শক্ত করে মাখলে পুরটা বেরিয়ে আসবে। তো ময়দা মাখা হয়ে গেছে, এবার ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে ময়দাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপর এই ময়দা থেকে লেচি কেটে লেচির মাঝখানে এইভাবে কড়াইশুঁটির পুরটাকে দিয়ে দেব। আর এইভাবে চারিপাশ থেকে মুখটাকে ভালোভাবে বন্ধ করে নেব, যাতে পুরটা বেরিয়ে না আসে। তো আমি মুখটাকে ভালোভাবে বন্ধ করে নিচ্ছি, এবার হাতের সাহায্যে গোল করে নেব। তারপর বাকিগুলোকেও একইভাবে গড়ে নিচ্ছি। তো আমার এখানে সবগুলোকে রেডি করা হয়ে গেছে, এবার এগুলোকে বেলে নেব। এবার লেচিগুলোকে একটু করে তেল দিয়ে হালকা হাতের সাহায্যে বেলে নেব, বেশি চেপে বেলবো না। বেশি চেপে বেললে কিন্তু আবার এখানে পুরটা বেরিয়ে আসবে। বেলা হয়ে গেছে আমার, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো আমি এখানে তেল গরম করে নিয়েছি, এবার একে একে কচুরিগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলছে। ভালোভাবে ময়দাটা মাখা হলে কিন্তু কচুরিগুলো খুব সুন্দর করে ফোলে। এবার এপিটোপিট লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তেল ঝাড়িয়ে তুলে নেব। তো এইভাবে আমি সব কচুরিগুলোকে ভেজে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে ঝটপট বেড়ে ফেলি। আর কয়েকদিনের শীতটা বেশ ভালোই পড়েছে, শীতের মরশুমে এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর তার সাথে কষা আলুর দম, দুর্দান্ত একটা কম্বিনেশন। বাই দ্য ওয়ে, তোমরা যদি কেউ আলুর দমের রেসিপি চাও আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদের সাথে আলুর দমের রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবার সাথে দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। আর তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের জন্য তাহলে এইটুকুই, টাটা।